আমি শরীফ সবাই আমাকে ছোটবেলায় ছেলে বলতো হাই হাই পার পার সিলে সিলে পার সিলে সিলে পার ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি শরীফ ছোটবেলায় আমাকে সবাই ছেলে বলতো কিন্তু আমি নিজেকে এক সময়ে বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে কি মনে মনে একজন মেয়ে আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম আয় হায় আমিও তো পোলাগো ড্রেস পরতে পছন্দ করি কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাকটি কিনে দিত ওএমজি এদিকে আমার সাথে পুরোটা মিল আমারও তো পোলাগো ড্রেস পছন্দ কিন্তু আমারও তো কিনা দেনা ও আচ্ছা এই কাহিনী আমিও মনে 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 এমএ আইতাছে এমন নিয়ে এমএ ওই হাত কইটা কুটিয়া দে তাড়াতাড়ি তাড়াতাড়ি হোয়াটস রং উইথ ইউ মাগড়া হ্যাঁ দেখতো আমার মুন্না বলা রাখবা মুন্না ডাক শুনতে আমার অনেক বেশি বেটার ছিল বুঝতে পারছো ও মোরা লাইয়ে কয় কি আই অ্যাক্টিং না অ্যাক্টিং কিন্তু একবারে বাইরে গিয়া কিন্তু সুডাইয়া দি মাটি আই এই 60% কে যা খুন ও সো বাস শর্ট পরছে আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আর আমার ব্যক্তিগত স্বাধীনতাতে একদম হস্তক্ষেপ করবে না মা প্লিজ কি হইছে এত চিল্লা চিল্লি কিসের হ্যাঁ কি আর হইবে বাহাই বাহাই কইছি ভাইয়া রে বেশি পড়ালা এখন লাগতো না হকালে বিয়া দিয়া দেন আমার কথা তো আর শুনবে না কেউ আমার কথা কেউ শুনবে এখন মাইয়া পড়ালা কইরে মাইয়া সব ফিটে গেছে হ্যাঁ ভাবি গো ভাই গো কোনো কবিরাজ রে চিনেন চিনা থাকলে একটু পন্থ কই পামু আমার না কেমন জানি ছোটের মধ্যে জানি কেমন লিপস্টিক দেয় আল্লাহ গো মনে হয় ভূতে দর্শক গো ভাবি আপা ভূতে টুতে দাঁড়ে না এই সাথে একটিন পিছিয়ে আন্টি আর আম্মু যদি আমাদের বিষয়টা নিয়ে এত না ভেবে যদি অন্য কোনো বিষয় নিয়ে ভাবতো তাহলে কিন্তু তারা এতদিনে জেনে যেত যে বায়োজিনের ব্রাঞ্চ কুমিল্লা তো ওপেন হয়েছে আর এই নিউ ব্রাঞ্চ ওপেনিং এর উপলক্ষে বায়োজিনের সকল ব্রাঞ্চে থাকছে অফার আঙ্কেল 499 টাকায় ফেসিয়াল আর ট্রিটমেন্টে দিচ্ছে 50% পর্যন্ত ছাড় এখানেই শেষ নয় ডার্মো কসমেটিক্স এর উপরে দিচ্ছে 50% পর্যন্ত ছাড় আর ডক্টর কনসালটেশন তো আঙ্কেল একদম ফ্রি এছাড়াও স্লিমিং স্মার্ট লাইফ স্টাইলে থাকছে ফ্ল্যাট 50% পর্যন্ত ছাড় তাহলে আর দেরি কিসের এখনই চলে আসো কুমিল্লা কান্দির পর বাদুরতলা কিউআর টাওয়ার লেভেল 4 এ আচ্ছা ঠিক আছে তোমরা এতক্ষণ ধরে আমাদের যা বুঝাতে চাচ্ছ যা বলতে চাচ্ছ তা আমি বুঝতে পারছি এবার আমি যা বলবো তোমরা মন দিয়ে শুনবা ঠিক আছে শোনো তৃতীয় লিঙ্গের প্রতি আমাদের সম্মান ছিল আছে এবং থাকবে কিন্তু ট্রান্সজেন্ডার আমাদের ইসলামিক বিধানে নিষিদ্ধ এছাড়াও এটি আমাদের দেশের কালচারেরও বিপক্ষে সুতরাং এখনই আমাদের সচেতন হওয়া উচিত বুঝতে পেরেছো তোমরা ঠিক বলছো আব্বু আমাদেরই ভুল হয়েছে আমি আমার ভুল বুঝতে পারছি ও ঠিকই বলছে আঙ্কেল আসলে ব্যাপারটা আমাদেরই বুঝতে ভুল হয়েছে সরি আঙ্কেল বিবেক দিয়ে আমাদের ভাবতে হবে কাজ করতে হবে ঠিক আছে ইয়া